আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি দারুণ মজার একটি ডিজার্ট। এই দারুণ মজার ডিজার্টটি তৈরি করে নিয়েছি মাত্র 10 টাকা দামের 2 প্যাকেট বিস্কুট দিয়ে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের বিস্কিট নিয়ে নিয়েছি। প্যাকেটটাকে খুলে আমি 2 প্যাকেট বিস্কিটই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাব চুলায়। চুলায় এবার আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1/3 কাপ চিনি ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর 1 টেবিল চামচ কোকো পাউডার। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি। এবার ভালো করে সবগুলো মিশ্রণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশ্রণ যখন পুরোপুরি মেশানো শেষ, এবার আমি চুলাটাকে অন করে দিয়েছি। অন করে দিয়ে অনবরত এভাবে নেড়ে মিশ্রণটাকে ঘন করে দিয়েছি। আর এবার এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করে রাখা চকলেট। এবার পুরো মিশ্রণটিকে আমি অল্প আঁচে আরও ঘন করে নিচ্ছি। যখন এরকম ঘনত্ব হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি 3টা বাটি নিয়ে নিয়েছি এখানে, অথবা কাপও নিতে পারেন আপনারা। এবার 3টি কাপের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টা 2টা করে বিস্কিট। আপনারা চাইলে এখানে 3টি 3টি করে বিস্কিটও দিয়ে দিতে পারেন। ডেকোরেশন আপনাদের মন মতো আপনারা করে নিতে পারেন। বিস্কিট দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে দিয়ে দিচ্ছি যে চকলেটের মিশ্রণটি করে রেখেছিলাম সেটাই। এবার বিস্কিটের উপরে আমি ভালো করে মোটা করে 3 চামচেরও বেশি চকলেটের লেয়ার তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটায় আমি এভাবে লেয়ার তৈরি করে নিয়েছি। এবার এর উপরে আবার দিয়ে দিলাম 2টি 2টি করে বিস্কিট। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে কীভাবে দিতে হবে। এরপর আবার দিয়ে দিলাম দুধ। দুধ দেওয়ার কারণে বিস্কিটটা নরম হয়ে যাবে। আবার দিয়ে দিলাম চকলেটের লেয়ার। এবার ডেকোরেশনের জন্য কয়েকটা বিস্কিট আমি গুঁড়ো করে এভাবে পাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সবগুলোই ছড়িয়ে দেওয়া শেষ, এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চকলেট। শুধু মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে নেওয়া শেষ। এবার আরও বেশি সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু করে সুইট বলস। তো হয়ে গেল দারুণ মজার ডিজার্ট। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।